বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বিষয়টি হচ্ছে, আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে রাইস কুকারের কিছু কমন সমস্যা। তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তো সেটি আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রাইস কুকারটি প্রবলেম সলভ করাটাই বড় বিষয় না, যে কোনো জিনিস অথবা যে কোনো ডিভাইসের প্রবলেমটি ধরাটাই হচ্ছে মেন সমস্যা। তো কি প্রবলেম হলে কি চেঞ্জ করতে হবে তো সেটি আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। এই রাইস কুকারের মেন সমস্যাটি হচ্ছে যে সুইচটি অন করে রাখলে, এই সুইচটি তো অটো সুইচ কাজ করে, তো সুইচটি অন করে রাখার পরেও ভাত যদি নাও হয় তারপরে সুইচটি উঠে যায়, তো এটি ম্যাগনেটে ফুলফিল অটো কাজ করে না, সব কিছু কাঁচা থাকতেই এটি দেখায় যে সুইচ উঠে যায়, তার মানে সুইচটিতে অটো কাজ করতেছে না। তো এর কারণটি হচ্ছে যে ম্যাগনেটটিজ আছে, তো এই ম্যাগনেটটিতে সমস্যা। তো ম্যাগনেটটি কীভাবে চেঞ্জ করতে হয় এবং এর দাম কত সবগুলো আজকে দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। প্রথমত আগে জিনিসটির প্রবলেমটি সলভ করার জন্য আগে এটি ওপেনিং করতে হবে। পিছনের সাইডে যে কয়েকটি যে স্ক্রু আছে এরকম নাট আছে, তো সেই নাটগুলো খুলতে হবে আগে, অবশ্যই সেটা আগে খুলে নিতে হবে। তো এটি খোলার পর এটার ভিতরে যে যে সমস্যাগুলো, এই যে টিকটিকি মরে গেছে, টিকটিকি মরা এবং ভিতরে অনেক কিছু মরে আছে, যেমন তারটি পুড়ে গেছে। এই যে তো এই জিনিসটা হচ্ছে আমাদের টাইমার অথবা অটো যে আপনার থার্মোস্ট্যাট বলা হয়, তো এটা হচ্ছে হিটার থার্মোস্ট্যাট। তো এটার কারণে ফুলফিল যদি হিট হয়ে যায় তাহলে এটি 100% অটো কাজ করবে। তো এই জিনিসটি যেহেতু লাইন নাই তাহলে আমাদের এটাই হচ্ছে মেন সমস্যা। তো আগে এটার লাইনটা আগে লাগাতে হবে। থার্মোস্ট্যাটটি খোলার পরে যে এরকম যে এই টার্মিনালটি যে পুরো একদম আটকে গেছে, তো এটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, অথবা আগে চেক করতে হবে যে এটি ভালো আছে কিনা, যদি ভালো না থাকে তাহলে রিপেয়ার করতে হবে। তো এটি সিরিজ লাইন অথবা মিটার দিয়ে টেস্ট করা যাবে, এটি মিটার দিয়ে টেস্ট করবো আগে। মিটারের শর্টে ফালানোর পর এটি কিন্তু 100% ভালো আছে, তো এটি ব্যবহার করা যাবে। এখন এই যে এই টার্মিনাল, এই টার্মিনাল থেকে যে পুড়ে গেছে, তো এই টার্মিনাল থেকে এখন আমরা এটি যেহেতু লাগ ছিল তো এখন তো লাগ নাই, তো সেক্ষেত্রে এখানে আমরা জয়েনিং করতে হবে। তো এখানে কিন্তু শোল্ডারিং আয়রন ব্যবহার করা যাবে না, কারণ এখানে যদি প্রচুর পরিমাণ হিট হয় তাহলে কিন্তু তাতালের যে জ্বালাইগুলো আছে আয়রনের, তো সেই জ্বালাইগুলো কিন্তু ছিঁড়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে তার দিয়ে ভালোভাবে বান্ডিং করে দিতে হবে। তো বান্ডিংটি করার জন্য আমরা যে তার ব্যবহার করবো অবশ্যই তারটি যাতে তামার তার হয়, যেরকম তামার তার থেকে আমরা 2 থেকে 3 আল এরকম। তো প্রথমে আমি 2 আল ব্যবহার করব, এরকম 2 আল, 2 আল ভালোভাবে কেটে নিব, কেটে নিয়ে সেখানে বান্ডিং করে নিব।
বাইন্ডিং করার জন্য কিন্তু এই তারটিও ভালোভাবে কেটে নিতে হবে। তারের যে এরকম গ্যাস বের করে নিতে হবে। তারপর আমাদের যে কাজটা হবে এটি একটু ভালোভাবে সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে, এরকম সিরিজ পেপার দিয়ে একটু ঘষে নিতে হবে। যাতে টার্মিনালটি একটু চকচকে হয়। তারপর এখানে ভালোভাবে এটার সাথে এটা অ্যাড করতে হবে, অনেক শক্তভাবে লাগাতে হবে। তো আমি অর্ধেক ভিতর দিয়ে দিব এবং অর্ধেক বাইরে দিয়ে দিব, যে ছিদ্র আছে ছিদ্রের ভিতর দিয়ে দিব অর্ধেক, এমনকি অর্ধেক বাইরে দিয়ে আগে একটা প্যাচ দিয়ে নিব। তো একটু টাইট করে নিতে হবে ভালোভাবে। এরকম টাইট হওয়ার পর এই যে চিকন যে তার আছে, তো সেই চিকন তার দিয়ে এটি আরো ভালোভাবে আটকে নিতে হবে এরকম ভাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এটি যাতে অনেক মজবুত ভাবে লাগে, কারণ যেহেতু রাইস কুকারের প্রায় 700-800 ওয়াট এবং 1000 ওয়াট, তো লুজ কালেকশন হলে কিন্তু এটি অবশ্যই বিপজ্জনক হতে পারে। তো সেই ক্ষেত্রে এটি যাতে কোনোভাবে লুজ না হয় তো সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে পেঁচানোর পর এটি কিন্তু অনেক মজবুত হয়েছে। তারপর এটি আবার পুনরায় যেমন ছিল ঠিক তেমনভাবে ফিটিং করতে হবে। তো এটি লাগানোর পরে কিন্তু এটির কাজ শেষ। তো এখন এটি মোটামুটি রেডি। তো এটার আর যে আর একটা প্রবলেম আছে সেটি হচ্ছে যে ম্যাগনেটিকের সমস্যা। তো আমরা শুধুমাত্র এই ম্যাগনেটটি চেঞ্জ করবো, এই পুরো সার্কিটটা খুলবো না। তো ম্যাগনেটটা যেভাবে আছে, যে যে এই পিনগুলো যে বেঁকা করা আছে, তো বেঁকা করা সোজা করে দিলেই কিন্তু এই ম্যাগনেটটা নিচে পড়ে যাবে। প্রবলেমগুলো হয় যে স্প্রিংগুলো বেশি জং আসে, তো এই জঙের কারণে সমস্যাগুলো হয়। তো এই যে জঙের কারণে, তো এই সেম রকমের ম্যাগনেট আমরা আরেকটি নতুন লাগিয়ে টেস্ট করব। হচ্ছে নতুন একটি ম্যাগনেট, তো আমরা এটা এই পিনগুলো শুধু সোজা করে দিয়ে এটা খুলে নিব। যেহেতু আমাদের ভিতরের যে হোল্ডারটি সেটি মোটামুটি ভালো আছে, তো হোল্ডারটি আমরা রাখবো, আমরা শুধু এই যে ম্যাগনেট আর স্প্রিংটা খুলে নিব। তো এই স্প্রিংটাই হচ্ছে মেন। তো স্প্রিংটা যখন জং আসে তখনই কিন্তু এটা সমস্যাটা হয়। সেম রকম এবার এই তিনটা ছিদ্র আছে, তো তিনটা ছিদ্র দিয়ে এই তিনটি ঢুকে নিতে হবে। তিনটি ছিদ্র দিয়ে ঢুকে নিয়ে ওই পিনগুলো হালকা একটু বেঁকা করে দিতে হবে।
এই পিনটাও মেন যে পিনটা এটা সুইচের এটার সাথে অ্যাড করে একটু সোজা করে নিতে হবে। কিন্তু লাগার কাজ শেষ হয়েছে। কাজ করতেছে তো সুইচটি টিভিতে দেখবো যেটি আটকে থাকে নাকি। তো এই ছিল আমাদের ভিডিওর। তো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন, আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।